লাগাতার বিস্ফোরণে মৃত্যুর মিছিল ইসরায়েলকে জীবন্ত খেয়ে ফেলবে হিজবুল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে নিরাপত্তা কৌশলে ত্রুটি থাকতেই পারে হিজবুল্লাহের দুর্বলতারও প্রমাণ এলো চোখের সামনেই তাই বলে দমে যাবার সংগঠন নয় হিজবুল্লাহ বিশ থেকে ত্রিশটি লাশ বা আরও বেশি লাশের কারণে যারা ভাবছেন হিজবুল্লাহ ইসরায়েলি কৌশলের কাছে হেরে গেছে তারা যুদ্ধ কৌশলের গভীরে যেতে পারেননি ইসরায়েল চাইলে এই কৌশলে অর্থাৎ অন্য দেশ থেকে কেনা বিভিন্ন ডিভাইসে বিস্ফোরক রেখে ইয়ে মেনিদের বা হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার বিষয়টিতে আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারত কিন্তু তারা অল্পতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে ফলে তাদের এই কৌশল জানা হয়ে গেল হিজবুল্লাহর এতে করে অল্প ক্ষতিতেই অনেক বড় ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি এবং লড়াই আরও সুতীব্র করার জন্য এখন সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নেবে তারা এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে হিজবুল্লাহ জানিয়েছে আরও সুকঠিন প্রতিরোধে এবং গভীর কৌশলে এবার ইসরায়েলকে জীবন্ত খেয়ে ফেলবে তারা বিশ্ববাসী বিষয়ের সাথে তাকে দেখবে কিভাবে ইসরায়েল নামক দেশটি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে লেবানন জুড়ে হাজারো পেজার অর্থাৎ তারবিহীন যোগাযোগের যন্ত্র বিস্ফোরণের পর গেল বুধবার দেশটিতে আবারও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটল এরপর ওয়াকিটকি ল্যাপটপ ওয়াকিটকি রেডিও গাড়িতেও বিস্ফোরণ ঘটেছে এতে ১৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত অন্তত বিশ জন নিহত ও চারশো পঞ্চাশ জন আহত হয়েছেন হতাহতের সংখ্যা বাড়ছেই গেল মঙ্গলবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে বারো জন নিহত ও প্রায় তিন হাজার লোক আহত হন এই সংখ্যাটিও বাড়ছে পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে হলেও শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবারের মতো তার পরদিনও বিভিন্ন স্থানে যুগপথভাবে যন্ত্রের বিস্ফোরণ ঘটে বিস্ফোরিত সব ওয়াকিটকি ল্যাপটপ রেডিও সৌরবিদ্যুতের প্যানেল গাড়ি মুঠোফোন এবং আগুন লেগে যাওয়া বিভিন্ন আবাসিক ভবনের ছবি লোকজন দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকেন বিস্ফোরণ নিয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে তবে দুপুরের পর রাজধানী বৈরতের দক্ষিণ উপকণ্ঠে ও দক্ষিণের টায়ার শহরে বেশ কিছু বিস্ফোরণ ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায় বিভিন্ন গাড়িতে আগুন জ্বলছে ধোঁয়া উঠছে একটি আবাসিক ভবন থেকে খবরে বলা হয় ওয়াকিটকি রেডিও মুঠোফোন এমনকি সৌর বিদ্যুতের প্যানেল বিস্ফোরিত হচ্ছে আল জাজিরা সংবাদদাতা আলী হাসেম একটি ঘটনার প্রত্যক্ষদর্শী দক্ষিণ লেবাননে এক দাফন অনুষ্ঠান চলার সময় একটি গাড়ি বিস্ফোরিত হতে দেখেন তিনি দৃশ্যত কোনো ড্রোন হামলা নয় বরং ভেতর থেকেই গাড়িতে আগুন ধরে যায় আলি হাসেম বলেন এদিন দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একের পর এক ওয়াকিটকি ও অন্যান্য যন্ত্রের বিস্ফোরণ ঘটে যেগুলো পেয়ে ছিল না আলী হাসেম আরও বলেন বিস্ফোরণ ঘটতে থাকায় সড়কে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে ছোটাছুটি করতে থাকে অ্যাম্বুলেন্সগুলো সেই সঙ্গে বিভিন্ন স্থান থেকে আসতে থাকে আরও বিস্ফোরণের খবর এই সংবাদদাতা বলেন সম্ভবত আমরা বিস্ফোরণের আরেকটি ঢেউ দেখতে চলেছি এমনিতেই গত মঙ্গলবারের ঘটনায় লেবাননের পুরো স্বাস্থ্যসেবা হিমশিম অবস্থা কিন্তু গাড়ি বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে কিন্তু গাড়িগুলো নিজস্ব ত্রুটিজনিত নাকি এর ভেতরে থাকা কোনো যন্ত্রের কারণে অর্থাৎ ভেতরে থাকা ওয়াকি টকি ল্যাপটপ মুঠোফোন ইত্যাদি বিস্ফোরণের কারণে বিস্ফোরিত হচ্ছে কিনা তা স্পষ্ট নয় ওয়াকিটকি এবং ওয়াকিটকি রেডিও বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বুধবারের বিস্ফোরণের সঙ্গে যদি আগের দিন পেজার বিস্ফোরণের ঘটনার মিল থাকে তবে কিছু পর্যবেক্ষক বিস্মিত হবেন এই পর্যবেক্ষকেরা মনে করেন বিস্ফোরণের ঘটনায় এসব যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের একটা যোগ সাজস আছে যন্ত্রগুলোতে এক থেকে তিন গ্রাম শক্তিশালী বিস্ফোরক ভরা হয়ে থাকতে পারে যেমনটা ঘটেছে পেজারের ক্ষেত্রে তবে কিছু হিজবুল্লাহ সদস্যের ধারণা এসব বিস্ফোরণ যন্ত্রগুলোর ব্যাটারির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক দাফন অনুষ্ঠানে একটি বিস্ফোরণের পর সেখানে উপস্থিত লোকজন দ্রুত তাদের সঙ্গে থাকা ওয়াকিটকি রেডিওর ব্যাটারি খুলে ছুঁড়ে ফেলতে থাকেন যেসব যন্ত্রে বিস্ফোরণ ঘটেছে সেগুলো মূলত যোগাযোগের কাজে ব্যবহার করা হয়ে থাকে তবে সৌর প্যানেলের মতো যন্ত্রেও বিস্ফোরণ ঘটার খবর পাওয়া যাচ্ছে অন্তত এমন এক ঘটনায় একটি মেয়ে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে দুদিনের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ ও লেবানন সরকার কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল তবে বুধবার বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেন আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছে এখন আমাদের সাহস সংকল্প ও উদ্যম দরকার নিজেদের সেনাদের উদ্দেশ্যে দেয়া ওই বক্তৃতায় গ্যালেন্ট ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করে বলেন আপনাদের কাজের ফলাফল বেশ চমৎকার এতে ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশল কি তা স্পষ্ট নয় কিন্তু ওই হামলা যে দেশটির সঙ্গে লেবানন ও হিজবুল্লাহ গোষ্ঠীর উত্তেজনা উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে তুলবে সেটি পরিষ্কার ফিলিস্তিনের গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই দেশটির সঙ্গে সীমিত পর্যায়ে হিজবুল্লাহ সংঘাত চলছে এর মধ্যেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটল এই ঘটনায় দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বুধবার সকালের এক বক্তব্যে এ আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছেন তিনি বলেছেন গাজায় প্রায় এক বছর স্থায়ী যুদ্ধে ইসরায়েলের মোতায়েন করা সেনা সদস্য ও রসদ সামগ্রী উত্তরে লেবানন সীমান্তে স্থানান্তর করবেন তারা নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন হিজবুল্লাহ ও লেবাননের সমাজের ভেতর সফলভাবে সন্দেহ ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল তিনি বলেন ইসরায়েল ঠিক এটিই চায় তারা চায় লেবাননের মানুষের মধ্যে সংশয় তৈরি হোক এবং এ ফাঁকে সম্ভবত তৃতীয় দফা হামলার জন্য তারা অর্থাৎ ইসরায়েল প্রস্তুতি নেবে লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে পেজারগুলো তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির এই কোম্পানি থেকে পাঁচ হাজার পেজার কিনতে ক্রয়াদেশ দিয়েছিল হিজবুল্লাহ চলতি বছরের শুরুর দিকে পেজারের চালানটি লেবাননে পৌঁছায় অবশ্য গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হোসু চিং কোয়াং বলেছেন বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তার কোম্পানি উৎপাদন করেনি এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান এটি তাইপিভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল তবে ইউরোপীয় কোম্পানিটির নাম তাৎক্ষণিকভাবে উল্লেখ করেননি কোয়াং তিনি সাংবাদিকদের বলেন পণ্যটি অর্থাৎ পেজারগুলো আমাদের নয় সেখানে আমাদের ব্র্যান্ডের নামটি বসানো হয়েছে শুধু লেবাননের একটি জ্যেষ্ঠ সূত্র বলেছে উৎপাদন পর্যায়েই পেজারগুলোয় পরিবর্তন বা মডিফাই এনেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একই সূত্র বলেছে যন্ত্রের ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল মোসাদ এই বোর্ডে বিস্ফোরক উপাদান ছিল এর একটি সাংকেতিক ভাষা গ্রহণের ক্ষমতা ছিল যে কোনোভাবেই হোক এটি শনাক্ত করা খুব কঠিন ছিল এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা যায়নি সূত্রটি বলেছে যে তিন হাজার পেজার বিস্ফোরিত হয়েছে সেগুলোতে বিস্ফোরণের আগে সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল এ কারণে বিস্ফোরকগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে আরেকটি সূত্র রয়টার্সকে বলেছে নতুন পেজারগুলোর মধ্যে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল কয়েক মাসেও হিজবুল্লাহ তা শনাক্ত করতে পারেনি হিজবুল্লাহর নিজস্ব তদন্তের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এ ধরনের যোগাযোগ যন্ত্র সরাসরি লেবাননে আনার অনুমতি ছিল না ফলে পার্শ্ববর্তী একটি পোতাশ্রয়ে সেগুলো প্রায় তিন মাস পড়েছিল ওই সময় এসব পেজারে বিস্ফোরক বসানোর জন্য যথেষ্ট সময় পেয়েছিল মোসাদ গত সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে গত জুলাইয়ের শেষ দিকে হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে বৈরুতের উপকণ্ঠে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এ নিয়ে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত সীমিত আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েই খান্ত দেয় হিজবুল্লাহ তবে পেজার বিস্ফোরণের ঘটনায় এ দফায় সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা কার্নেগি মিডল ইস্ট সেন্টারের জ্যেষ্ঠ ফেলো মোহাম্মাদ হাজ আলী বলেন হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ এড়াতে চায় এখনও তারা এমন একটি যুদ্ধ এড়াতে চাইছে তবে পেজারের মাধ্যমে এই হামলার ব্যাপকতা যেমন পরিবারগুলো ও সাধারণ মানুষের ওপর পড়া প্রভাব ফলে এর শক্ত জবাব দেওয়ার জন্য তাদের ওপর চাপ বাড়বে বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে গাজার সমর্থনে এর জনগণের সমর্থনে অন্য দিনগুলোর মতো প্রতিদিনই প্রতিরোধ অব্যাহত থাকবে তাদের এই অভিযান মঙ্গল বুধবারের হত্যাযজ্ঞের জবাব পেতে সময় গুনতে থাকা অপরাধী শত্রুকে অর্থাৎ ইসরায়েলকে যে কঠোর শাস্তি দেওয়া হবে তা থেকে আলাদা এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন পেজার বিস্ফোরণের বিষয়ে আগাম জানত না যুক্তরাষ্ট্র একই সঙ্গে সংঘাত উস্কে দেয় এমন পদক্ষেপ নেয়া থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বুধবার মিশরে অবস্থানকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন এ সময় তিনি বলেন যুদ্ধবিরতির বিষয়টি এখন রাজনৈতিক সদিচ্ছার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিস্ফোরণের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে এমন অবস্থায় দেশটিতে যোগাযোগের কোন যন্ত্রকেই এখন আর নিরাপদ বলে বিবেচনা করা হচ্ছে না এমনকি বিবিসির প্রতিনিধিরা লেবাননে সংবাদ সংগ্রহ করতে গেলে হিজবুল্লাহর সমর্থকেরা তাদের কয়েকবারই বাধা দিয়েছেন বিবিসির প্রতিনিধিরা যেন ফোন এবং ক্যামেরা ব্যবহার না করেন সে দাবি জানিয়েছেন তারা মঙ্গলবারের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া ইলিয়াস ওয়ারাক বিবিসিকে বলেন এটি ছিল আমার চিকিৎসক জীবনের সবচেয়ে বাজে দিন তিনি বলেন এ ঘটনার পর তিনি দেখেছেন আহত হয়ে চিকিৎসা নিতে আসা মানুষের মধ্যে কমপক্ষে ষাট শতাংশ একটি করে চোখ হারিয়েছেন অনেকে আঙুল হারিয়েছেন কিংবা পুরো হাতি হারিয়েছেন ইলিয়াস ওয়ারাক আরও বলেন আমার ধারণা হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির মাত্রা আরও অনেক দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা অনেকগুলো চোখ বাঁচাতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে ক্ষয়ক্ষতি শুধু চোখের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তাদের কারো কারো মুখমণ্ডলে ক্ষতির পাশাপাশি মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় নিহত কয়েকজনের জানাজার ঠিক আগে বুধবার দানিয়ে এলাকায় বিস্ফোরণ হয় জানাজায় উপস্থিত হওয়া কয়েকজন শোকাহত মানুষের সঙ্গে কথা বলেছে বিবিসি এক তরুণ বিবিসিকে বলেন শরীরে ও মনে অনেক যন্ত্রণা বোধ করছি তবে এটাতে আমরা অভ্যস্ত এবং আমরা আমাদের প্রতিরোধ জারি রাখব ৪৫ বছর বয়সী এক নারী বিবিসিকে বলেন এটা আমাদের আরও শক্ত করে তুলবে যে ব্যক্তি একটি চোখ হারিয়েছেন তিনি অপর চোখ নিয়েই লড়াই করবেন এবং আমরা ঐক্যবদ্ধ আছি বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস এর কঠিন জবাব দেওয়ার শপথ নিয়েছে তারা দর্শক আজকের মতো শেষ করছি এখানেই